শোনো, তোমার গায়ের গয়নাগুলো সব খুলে আমার কাছে দাও। সব শাড়ি গয়না পেয়েছো আমার কাছে দাও, আমি গুছিয়ে রেখে দিই। দিনকাল ভালো না, কখন কি হয় বলা যায়? আমার কাছে দাও, আমি গুছিয়ে রেখে দিই। ও, গায়ের গুলো খুলে দেবো, ঠিক আছে। আর শোনো বৌমা, আমি তোমাকে রান্নাঘরে কিছু টিপস দিই। আমাদের বাড়িতে কিন্তু কম তেল মশলায় রান্না হয়। হ্যাঁ, এই যে তেল দেখছো, এটা দিয়ে এইটুকু 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 করে তেল দেবে। লঙ্কা, লঙ্কার দাম এখন অনেক বেশি, তরকারিতে দুটো করে লঙ্কা দেবে। লঙ্কা দুটো আবার উঠিয়ে ফ্রিজে রেখে দেবে, পরের দিন তরকারিতে দেবে। কি বলেছি বুঝতে পেরেছ? লঙ্কার দাম এখন অনেক বেশি, আর তরকারিতে সবজি কম দেবে, জল বেশি করে দেবে, জল বেশি করে, তাহলে সবজি কম লাগবে, সবজির দাম এখন অনেক বেশি। আমি যেভাবে বলবো তুমি সেইভাবে চলবে, ঠিক আছে? দিদি, দিদি, বাড়িতে এসেছিস, কেমন আছিস? বস বস বস। তুই কেমন আছিস রে দিদি? মা এই ব্যাগে তোদের জন্য মিষ্টি আর দেশি মুরগির ডিম পাঠিয়েছে, এই নে ধর। ভাই মনে হয় সকালে কিছু খাইনি, আমি একটা ডিম ভেজে দিই। বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? না না, এখন গ্যাস জ্বেলে ডিম ভাজতে হবে না। গ্যাসের দাম কত জানো? দাঁড়াও, আমার ঘরে মুড়ি আছে, আমি এনে দিচ্ছি, ওটা দেবে ভাইকে। এই মুড়ি এনে দিয়েছি, এটা ভিজিয়ে ভাইকে দাও, এটা খেয়ে নেবে। হ্যাঁ, এখন আর গ্যাস জ্বালাতে হবে না, নাও। বিয়ে হতে না হতেই আত্মীয় স্বজন এসে হাজির, এখন এটা রাঁধো ওটা রাঁধো, শুধু খরচ। এই জন্য বলেছিলাম ছেলে বিয়ে দিও না, আমার বর আমার কথাই শুনে না, এখন বুঝবো? দিদি, শাশুড়ি এসব কি বলছে? এনে ভাই মুড়ি খাম। না, আমি মুড়ি খাবো না রে, আমি আজকে আসি, বুঝলি রে? কেন, এই তো এলি, চলে যাবি কেন? আজকে থাক না ভাই। না, আমার আজকে টিউশনই আছে বিকালে, বুঝলি রে? আমার যেতেই হবে, আমি আসি রে, তুই ভালো থাকিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৌমা বৌমা, আমি বাজারে যাচ্ছি, দেখি কি পাই। বলছি মা, আপনি রোদ্রে বাজারে যাচ্ছেন, এই ছাতাটা নিয়ে যান। না, বাইরে তো খুব রোদ্র, তাই বলছিলাম। না না, এইটুকু আমি এমনি চলে যাব, ছাতা নষ্ট হয়ে যাবে, তুমি রেখে দাও। উফ, বাজারে কি গরম, একটু জল দাও, শিগগিরি খাই। উফ, মা বাজার থেকে মাছ এনেছেন? না না, বাজারে মাছের দাম অনেক বেশি, আমি মাছ আনিনি। তোমার ভাই যে ডিম এনেছে, ওই ডিমই রান্না করো। হ্যাঁ, এই নাও, আমি সবজি এনেছি। আর শোনো, তিনটে ডিম রান্না করবে, একটা খোকার জন্য, একটা তোমার শ্বশুরের জন্য, আর একটা আমার জন্য। ফ্রিজে 3 দিন আগের যে পটল আলু চিংড়ির তরকারি আছে, ওটা গরম করে তুমি খেয়ে নেবে। হ্যাঁ, কিন্তু আমি তো ভেবেছিলাম ওটা আজকে ফেলে দেব, ওটা তো 3 দিনের বাসি তরকারি। না না, ফেলে দেবে কেন জানো? পটল কত করে কিলো? ফেলে দেবে যত সব। বলছি মা, তাহলে 2 ডিমই রান্না করব, একটা আপনার খোকার জন্য, একটা বাবার জন্য। তাহলে আমি কি দিয়ে ভাত খাবো? এখান থেকে 1 সপ্তাহ আগে বিয়ের দিন যে চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, ফ্রিজের কোণে 1 পিস চিংড়ি মাছ আর একটু ঝোল আছে, ওটা গরম করে দেবো, ওটা দিয়ে আপনি ভাত খেয়ে নেবেন। আর আপনি তো চিংড়ি মাছ খেতে খুব ভালো, 1 সপ্তাহ আগের বাসি তরকারি দিয়ে আমি ভাত খাবো? ওয়ানা, হ্যাঁ, ওটা দিয়ে
আজকে আপনি খাবেন, তাহলে যদি আপনার কিপটা মুখ কমে।